নিজে আমল না করে অন্যদেরকে আদেশ দে যে এটা করো ওইটা করো নামাজ পড়ো না কেন রোজা রাখো না কেন ভালো কথা বলো না কেন এমন অনেক লোক আছে শাস্ত্রের মধ্যে গিয়া বৈশা বৈশা পাকনামি আলাপ করে অত সত্তার আমলের মধ্যে অনেক ভুল আছে নিজে না শুধরাইয়া মানুষকে খালি উপদেশ দেয় এমন বাল পাক না আছে না নাই এটা কিন্তু খারাপ শব্দ না খারাপ শব্দ না বাল মানে হচ্ছে চুল বাল মানে কি বাল মানে কি উর্দু আর বাংলাতে মিলে একটা গালি দিলাম এটা কি খারাপ শব্দ খারাপ শব্দ খারাপ শব্দ না এটা ইজিলি একটা শব্দ ইজিলি একটা শব্দ হ্যাঁ বন্ধুরা আবার কঠিন ভাষায় আপনাদেরকে বলি আপনাদেরকে বলি এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে বুঝতে হবে ও বন্ধুরা আমার যে নিজে আমল না কইলে অন্যকে আদেশ করে আদেশ করে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি জান্নাত জাহান্নামের মধ্যে গিয়া সরাসরি দেখতে পাইলেন তাদের শাস্তি হচ্ছে আগুনের কেচি দ্বারা তাদের জিহ্বা কাটতেছে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বলেন রাসূল গিয়া দেখেন জাহান্নামের মধ্যে একটা লোক রে দুই তিন জন ফেরেশতা ধরে রাখছে আনজা দেয়া আর দুই জন ফেরেশতা তার জিহ্বার মধ্যে ধরছে ধরে টান দিয়া যাবে আনছে আনজা জিহ্বার মধ্যে ফরা দিও এর মনে তোর জিহ্বাটা এভাবে কেঞ্চি দিয়ে কাটতেছে আর সেই কেচিটা আপনার লোহার কেচি না পিতলের কেচি না সেটা আগুনের কেচি বলেন নাউজুবিল্লাহ রাসূল কয় ব্যাপার কি জিব্রাইল এই কাম করে কে রে তার জিহ্বা কাটে কেন তার হাত কাটতে পারে পা কাটতে পারে তার চোখে ফেটিয়ে দিতে পারে মাথা দিয়ে দিতে পারে কিন্তু তার এই শাস্তি কেন জিব্রাইল কয় হুজুর হে হচ্ছে ইমুন শয়তান সে নিজে আমল না করে কারে আরেক করে কোন না ওসুবিল্লাহ কোন না ওসুবিল্লাহ আ বন্ধুরা আমার সাত নম্বর স্টেপ নম্বর স্টেপ এটা কঠিন এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয় বলে ফেলি সাত নাম্বার হচ্ছে আমার রাসূল সাত নাম্বারে যে শাস্তিটা দেখলেন সেই শাস্তি হচ্ছে পেপর দানারির শাস্তি সেই শাস্তি হচ্ছে পায়ের আগুনের মধ্যে পায়ের আপনার আগুন দ্বারা একটা বিড়ি বানাইছে ওই বিড়িটা ওই জাহান্নামী মহিলার পায়ের মধ্যে লাগিয়ে উল্টা বা তারে লটকায়া টাইন্যা এভাবে বাইন্ধা তুমসে পিটাই দিয়েছে বলেন নাউজুবিল্লাহ ও বন্ধু রে এই শাস্তি হচ্ছে যে সমস্ত নারীরা পরে পর্দা করতো না আমার আল্লাহ বলেছেন পর্দা করো পর্দা করো আমার আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের মধ্যে বাইশ পারার তেত্রিশ নম্বর সুরা সুরা হাসাবের এই সম্পূর্ণ আলোচনা আমি মসজিদে করেছি আবারও আপনাদেরকে বলতেছি জাহান্নামের মধ্যে সাত নম্বরে যে বিষয়টা দেখলে যে একটা মেয়েকে তার পায়ের মধ্যে জাহান্নামের আগুনের বেরি লাগাইয়া লাগাইয়া বা লটকাইয়া তুমসে পিটাইতেছে আমার রাসূল জিজ্ঞাসা করলেন কি অবস্থা এর কারণ কি তখন জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কারণ হচ্ছে এজন্য সে ওই দুনিয়াতে থাকাকালীন সে পর্দা করতো না বেপর্দায় চলতে বলেন নাউজুবিল্লাহ